হ্যালো বন্ধুরা, প্লেন উড়ানো কোনো সহজ কাজ না। পৃথিবীতে কঠিন কিছু কাজের মধ্যে প্লেন উড়ানো অন্যতম একটি কঠিন কাজ। আমাদের পৃথিবীতে এমন কিছু বিপজ্জনক এয়ারপোর্ট রয়েছে যা পাইলটদের কাজকে আরও অনেক কঠিন এবং প্রাণঘাতী করে তোলে। এসব বিপজ্জনক এয়ারপোর্টে ল্যান্ড করার কথা শুনলে যে কোনো পাইলটের মনেই ভয়ের সৃষ্টি হয়ে যায়। এমন পাইলটের সংখ্যাও কম নয় যারা এসব জায়গায় যেতেও চায় না। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীর এমনই কিছু বিপজ্জনক বিমানবন্দর, যা দেখলে আপনারা হয়তো বা কখনোই এইসব বিমানবন্দরে ল্যান্ড করতে চাইবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আরব সাগরে অবস্থিত এই দ্বীপ, এই দ্বীপ অনেক বেশি বিপজ্জনক। ছোট ছোট উঁচু নিচু পাহাড়ি অঞ্চলের মতো এই দ্বীপ, আর এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই অবস্থিত একটি বিপজ্জনক এয়ারপোর্ট। উড়োজাহাজ যখন এই এয়ারপোর্টে ল্যান্ড করতে নিচে নেমে থাকে, তখন থেকেই ঘটে নানা রকম বিপত্তি। কেননা ল্যান্ডিং স্পেসের সামনেই অনেক উঁচু স্থান, আবার উড়োজাহাজ মাটি স্পর্শ করার পরের মুহূর্তে দেখতে পায় সামনেই সমুদ্র। কি ভয়ানক অবস্থা! উড়োজাহাজ যদি একটু বেশি গতিশীল হয়ে থাকে, তবে সামনের সমুদ্রে খুব সহজেই পড়ে যায়। এমন ঘটনা এখানে অহরহই ঘটে থাকে। প্রিন্স জোসেফ এয়ারপোর্ট, এটা একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং এটা সেন্ট মরিস দ্বীপে অবস্থিত। এই এয়ারপোর্ট একেবারে একটি বিচের ধার ঘেঁষে অবস্থিত। বিচের ধার ঘেঁষে অবস্থানের কারণে বিচে অবস্থিত পর্যটকদের মাথার উপর দিয়ে খুব কাছ দিয়েই প্লেন চলাচল করে। এখান থেকে উড়োজাহাজ উড্ডয়নের দৃশ্য দেখার জন্য অনেক দেশ থেকেই পর্যটক এসে ভিড় জমায়। কিন্তু এটা কাছ থেকে দেখা ততটা উপভোগ্য নয়, কারণ প্লেন টেক অফ করার পূর্ব মুহূর্তে যখন প্লেনের ইঞ্জিন চালু করা হয়, তখন প্রচণ্ড বাতাসের বেগে আশেপাশের অনেক স্থাপনার মানুষ উড়ে গিয়ে সমুদ্রে পড়ে যায়। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটে। 2010 সালে একটি রিসার্চ সেন্টার এই এয়ারপোর্টকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক এয়ারপোর্ট বলে ঘোষণা দেয়। এই এয়ারপোর্ট অনেক বেশি বিপজ্জনক, কারণ ল্যান্ডিং স্পেসে এমনভাবে বরফের লেয়ার জমা হয় যা পরিষ্কার করা অনেক কঠিন একটি কাজ। এই দ্বীপে এমন কোনো টেকনিক কাজে লাগানো যায় না যে বরফ খুবই তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়। যখন এইখানে বরফের লেয়ার জমা হয়, তখন কতটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয় তা একবার কল্পনা করে দেখুন। ল্যান্ডিং করার সময় যদি পাইলটের বিন্দুমাত্র ভুল হয়, তবে উড়োজাহাজ পানিতে পড়ে যায়। এটি হিমালয় পর্বতের 9,500 ফিট উঁচুতে অবস্থিত। এই এয়ারপোর্টের একদিকে বিশাল উঁচু পাহাড়, আর অপরদিকেই অনেক গভীর খাদ। এখান থেকে যখন কোনো প্লেন উড্ডয়ন করে, তখন এটি সামনের উঁচু পাহাড়ের কোল ঘেঁষে একটি বৃত্তাকার রাউন্ড নিতে বাধ্য হয়। এটি এত বিপজ্জনক এয়ারপোর্ট হওয়ার আরও কিছু কারণ রয়েছে, আর তা হল এখান থেকে এত উঁচুতে কমিউনিকেশনের কোনো উপায় নেই। শুধুমাত্র রেডিও স্টেশন দ্বারাই এই এয়ারপোর্টের কর্মীরা তাদের কাজ করে থাকে। এটা জাবরা এয়ারপোর্ট। এটা অন্যান্য সাধারণ এয়ারপোর্টের মতোই দেখতে, কিন্তু এটা অন্যান্য সাধারণ এয়ারপোর্টের মতো নয়। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এটা অন্যান্য স্বাভাবিক এয়ারপোর্টের মতো না। এটি অনেক বড় একটি শহরের মেইন রোডের মাঝে অবস্থিত। এই এয়ারপোর্টের মাঝখান দিয়ে চলে গেছে শহরের মেইন হাইওয়ে। এখানে প্লেন ল্যান্ডিং করার আগ মুহূর্তে রাস্তার দুপাশে সিগন্যালে সমস্ত গাড়ি থেকে যায়, এবং গাড়িগুলো প্লেন পুরোপুরিভাবে ল্যান্ডিং হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কখনো ভুল করে যদি কোনো গাড়ি প্লেন ল্যান্ডিংয়ের সময় রাস্তার মধ্যে চলে আসে, তবে বিরাট দুর্ঘটনা ঘটে যায়। আর এমন ঘটনা এখানে হরহামেশাই ঘটে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।